ক্যালেন্ডারের পাতায় আগমন ঘটেছে 2023 সালের। আর প্রত্যেক বছরের মতো চলতি বছরও বেশ কয়েকটি অত্যাশ্চর্য মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। মার্কিন স্পেস এজেন্সি নাসা এর দাবি অনুসারে 2023 সালে মোট 4টি গ্রহণ চাক্ষুষ করবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিতিক মানুষ, যার মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী কখন কোথায় এবং কিভাবে সূর্য ও চন্দ্রগ্রহণ দেখা যাবে সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী চাঁদ যখন আবর্তন ক্রমে সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখনই সূর্যগ্রহণ হয়। সূর্যের আলোক রশ্মিকে আড়াল করে পৃথিবীর উপর চাঁদের আংশিক বা পূর্ণ ছায়া পড়ার ফলেই মূলত পৃথিবীতে পূর্ণগ্রাস অথবা আংশিক সূর্যগ্রহণ ঘটে। এই জন্য সূর্যগ্রহণের সময় পৃথিবী কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ ঘটে। আরও সোজা করে বললে, যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে তখন একই সরলরেখায় অবস্থান করার জন্য সূর্যের আলো পৃথিবীতে পড়লেও চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে না, উল্টে পৃথিবীর ছায়া চাঁদকে আচ্ছাদিত করে দেয়। এই ঘটনাকে জ্যোতির্বিদ্যার ভাষায় চন্দ্রগ্রহণ বলে। জানা যাচ্ছে 20 এপ্রিল সংঘটিত হতে চলা বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চল এবং আন্টার্কটিকা থেকে দৃশ্যমান হবে। এই সূর্যগ্রহণ 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল 7:04 থেকে 12:29 পর্যন্ত ঘটবে এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী বছরের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হবে সকাল 7:34 থেকে 12:59 পর্যন্ত। তবে 2023 সালের এই প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে না। বছরের প্রথম চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে 5 মে 2023 শুক্রবার। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 8:45 থেকে রাত্রি 1টা পর্যন্ত এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংঘটিত হবে রাত্রি 9:15 থেকে রাত্রি 1:30 পর্যন্ত। 2023 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ 14 অক্টোবর 2023 শনিবার ঘটবে। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণকে রিং অফ ফায়ারও বলা হয়ে থাকে, কেননা গ্রহণের সময়ে সূর্যের মাঝখানে অন্ধকারাচ্ছন্ন থাকে এবং চারপাশে বৃত্তাকারে আলোর ছটা দেখা যায় যা অনেকটা আংটির মতো দেখায়। 2023 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ যা হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। 2023 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ 29 অক্টোবর 2023 রবিবার ঘটবে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী 1:06 থেকে এবং শেষ হবে 2:22 এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই গ্রহণ সংঘটিত হবে 1:36 এবং শেষ হবে 2:52। এই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান হবে। গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, গ্রহণ চলাকালীন সময়ে তারা যেন যে কোনো রকম দ্বন্দ্ব, তর্ক এবং ধারালো কোনো বস্তুর থেকে দূরে থাকতে এবং গ্রহণ চলাকালীন সময়ে তারা যেন বাড়ির বাইরে বের না হয় এবং ঘুমোতে নিষেধ করা হচ্ছে। বিশেষ করে সূর্যগ্রহণ খালি চোখে দেখা নিরাপদ নয়, কারণ খালি চোখে গ্রহণ দেখলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মানুষ অন্ধ হতে পারে। তাই সর্বদা অ্যালুমিনাইজড মাইলার, ব্ল্যাক পলিমার এবং 14 নম্বর শেডের ওয়েল শিল্ড গ্লাসের মতো ফিল্টার ব্যবহার করুন অথবা দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমেও গ্রহণ পর্যবেক্ষণ করতে পারেন।